অভিষেকের নেতৃত্বে অনাস্থা। বিজেপিতে যোগ দিচ্ছেন তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দুর ভাই দিব্যেন্দু। তৃণমূল সাংসদের অফিসেও চলল প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান। অবাক হচ্ছেন না? অবাক হওয়ার কিছু নেই, বাস্তব এটাই। বঙ্গপদ্ম শিবিরের নেতা থেকে কর্মী সমর্থক রোববারও তাদের দেখা গেল প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের আয়োজনে নানাভাবে অংশ নিতে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ পদ্ম শিবিরের অন্যান্যদের পাশাপাশি এবার মন কি বাত মন দিয়ে শুনলেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীও। আর তা নিয়েই জল্পনা শুরু হয়, তাহলে কি শান্তিকুঞ্জে নতুন বছরে আরও একটি পদ্ম ফুল ফোটার অপেক্ষা? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নানা মহলে। দিব্যেন্দু অধিকারী, যিনি খাতায় কলমে এখনও তৃণমূল কংগ্রেসের সাংসদ, যদিও তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছে, শাসক দলের কোনো রাজনৈতিক কর্মসূচিতে তার দেখা পাওয়া যায় না। যদিও দাদা শুভেন্দু অধিকারী যখন শাসক দল থেকে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে রোজ একের পর এক অভিযোগের বোমা ফাটিয়েছে, তখন রাজনীতিতে নীরব তার ভাই দিব্যেন্দু। কিন্তু এদিন রোববার নিজের সংসদ ভবনে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনলেন তৃণমূলের তমলুকের জয়ী হওয়া সাংসদ তথা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। আর তারপরই জল্পনা তৈরি হলো, নতুন বছরে তাহলে কি শান্তিকুঞ্জের বাগানে ফুটতে চলেছে আরও একটি পদ্মফুল? এ প্রসঙ্গে দিব্যেন্দু অধিকারী তাৎপর্যভাবে বলেছেন, 2023 সাল শেষ, 24 সাল শুরু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন কি বার্তা দেন তার জন্যই শুনলাম। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে যতদিন চেয়ারে আছেন শোনা উচিত, এটা সরকারি অনুষ্ঠান। তিনি ভালো কথাই বলেছেন, প্রধানমন্ত্রীর কথা শোনা উচিত গোটা ভারতবাসীর। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেলে দেখা করব, আগামী দিনে যদি আমাদের মুখ্যমন্ত্রী কিছু বলেন সেটাও শুনব। এরই পাশাপাশি ইঙ্গিতপূর্ণভাবে দিব্যেন্দুকে বলে শোনা গিয়েছে, অনেক তৃণমূলের সাংসদ রয়েছেন যারা লুকিয়ে মোদীর সঙ্গে দেখা করেন। দেশকে এগিয়ে নেওয়ার জন্য সাংসদ হিসেবে যতদিন চেয়ারে আসি ততদিন চেষ্টা করব। লোকসভা নির্বাচনের আগে বছরের শেষে আরও একটি মন কি বাত অনুষ্ঠান হলো।